সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও কথা বলবো মাথা ঘাড় কাঁধ পিঠ কোমর হাঁটু এবং পায়ের গোড়ালির ব্যথা নিয়ে। আপনি কিভাবে প্রশ্ন করবেন তার নমুনা এখানে দেয়া আছে, অথবা আপনি আমাকে কল করলে আমি আপনাকে প্রশ্ন করে জেনে নেব আপনার কি কষ্ট আছে। কুমিল্লা চট্টগ্রাম 14 গ্রাম থেকে কল করেছেন, নাম বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল। সোহেল, বয়স? বয়স 30। বলেন সোহেল, 30 বছর বয়স, আপনি কি কষ্ট নিয়ে আমাকে কল করেন? দুই মাস ধরে কোমরে ব্যথা করে, বসতে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। এবং কি আমি ডাক্তার নিয়ে সাতজন ডাক্তার দেখাচ্ছিলাম। এই যে দুই মাস, আপনি আমার কথা শুনেন, এই যে দুই মাস ধরে কষ্ট মাজায়, এই দুই মাস আগে কেন কষ্ট হলো? যখন এই মাজায় কষ্ট হয় তখন কি করছিলেন যে এই মাজা ব্যথা হলো? আমি ওই ওজন মানে সবসময় বসে বসে কাজ করি, তো এই জন্য আমার সবসময় মানে ব্যথা আগেও করতো তেমন না। হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে, ওই দিন থেকে আমার ব্যথা হয়েছে। দেন এখন মারাত্মক, আমি দুই টেকলেও ব্যথা করে, হাঁটলে ব্যথা করে, হাঁটলে আবার হাঁটলে ভালো লাগে। এখন ডাক্তারে ঘুরতে ছিল এটা নাকি অপারেশন করার জন্য, আমার বলে তেল বাইরে গেছে, যে ঠিক আছে সোহেল, আমি তো আপনাকে দেখি নেই, এই জন্য আমি আপনার অনেক কথার উত্তর ওইভাবে দিতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে দেখতাম, হাত দিয়ে স্পর্শ করতাম, এবং আমার যে বিভিন্ন টেকনিকে আমি এগুলোকে টেস্ট করি, ওগুলো করতে পারলে অনেক উপকার হতো আপনার এই ব্যথা। আচ্ছা, ওইটা ব্যবহার করলেই ভালো হবে না, ওইটা বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন মোডালিটিসের সাথে এটা কাজ করে। তো আপনি এই যে কোমর ব্যথা আপনার, এই কোমর ব্যথা কি কোমর থেকে পায়ে আসে? কোন কোন পায়ে ব্যথা করে? গোড়ালি, কোন গোড়ালি? বাম পায়ের গোড়ালিতে ব্যথা করে। এই বাম পায়ের গোড়ালিতে ব্যথা করে বসে থাকলে, তাই তো? বসলে এবং শুলে। এখন মোটামুটি ওই ব্যথার ডাক্তার যখন অসুস্থ হলে তখন ব্যথা করে না। আমি আপনাকে যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন, আমি আপনাকে যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন। আপনি একটু জোরে কাশি দেন। কাশি দিলে কোথাও ব্যথা পান? আপনি চিত হয়ে শুতে পারবেন বিছানায়? আচ্ছা, আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। এটা যদি ডান হাঁটু হয়, এই বাম পায়ের গোড়ালি এনে ডান হাঁটুর উপরে রাখেন। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন, রাখছেন? এখন ডান হাঁটু টেনে বুকে আনেন। ডান হাঁটু টেনে বুকে আনছেন? এখন কি আপনি ওই বাম পাশে মানি ব্যাগ রাখেন যেখানে সেখানে ব্যথা পান? আচ্ছা, এটা বারবার টানবেন, কিন্তু এই টেনে আনতে গিয়ে যেখানে ব্যথা হবে ওই ব্যথার জায়গায় আপনি হোল্ড করেন, ব্যথার জায়গায় হোল্ড করেন। কতক্ষণ? কমপক্ষে 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 বার সুবহানাল্লাহ বিহান দিয়ে পড়তে পারেন, অথবা 1001 থেকে 1005 গুনতে পারেন। এই এক্সারসাইজটি বারবার করবেন। এই এক্সারসাইজ করার আগে দুটো মোডালিটিস আপনি ব্যবহার করবেন। একটা হলো 1 পোয়া নারকেলের তেল, তার মধ্যে 20 কোষ রসুন ছেঁচে দিয়ে এটাকে গরম করবেন। গরম করে যখন এটা লাল লাল হবে তখন এটা একটা কাপে রাখবেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপুর হয়ে শুবেন বালিশ একটা বুকের মধ্যে দিয়ে। তারপরে আপনি কাউকে বলবেন এটাকে আস্তে আস্তে ডোলে একদম বাম পায়ের গোড়ালি পর্যন্ত ডোলবে, কমপক্ষে 20 মিনিট। এরপরে
আপনি একটা ঠান্ডা শেক দেবেন, ঠান্ডা শেকটা আগেই একটি কোমর থেকে পায়ে যায় এরকম একটা লম্বা টাওয়াল ভাঁজ করে এটাকে ভিজিয়ে হালকা চিপে একটা পলিথিন ব্যাগে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেন, ঠিক আছে? এরপরে এই নারকেলের তেল 20 মিনিট দেওয়া হলে ওখানে কোমর থেকে শুরু করে পা পর্যন্ত আপনার টাওয়ালটাকে লাগিয়ে দেন, এরপর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেন যাতে ঠান্ডাটা তাড়াতাড়ি বের না হয়। এই ঠান্ডাটা দিয়ে রাখবেন কমপক্ষে 10 থেকে 12 মিনিট। এইটা শেষ হওয়ার পরে আপনি উপুর হয়ে শুয়েছেন, যে এই উপুর হয়ে শোয়া অবস্থায় দুই হাত ঠিক কাঁধের নিচে রেখে বুক ডন দেবেন, মাথার ঘাড় উঠাবেন আস্তে আস্তে, নাও বুক ডাউন, বুক ডাউন, নাভি যেন উঠে না যায়, বুক ডাউন, মাথা পিছনের দিকে নাভি লেগে থাকবে, 1001, 1002, 1003, 1004, 1005, এরপরে গিয়ে চিত হয়ে শুয়ে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর মধ্যে রাখবেন, রেখে আস্তে 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 ডান হাঁটুটাকে টেনে বুকের দিকে আনবেন আর বাম হাত দিয়ে বাম হাঁটুকে ধরে ডান শোল্ডারের দিকে আনবেন। এই এক্সারসাইজগুলো করুন, 15 দিন পরে আপনি আমাকে জানাবেন যে আপনি কেমন আছেন। ওকে, সালামু আলাইকুম। আপনি আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যদি আপনি ধূমপায়ী হন, যদি আপনি ধূমপায়ী হন তাহলে ধূমপান করবেন না, মিষ্টি খাবার খাবেন না, মিষ্টি খাবার খাবেন না। ওকে, রাখি, সালামু আলাইকুম।